প্রিয় দর্শক, গুলশান এভিনিউ সিজন টু, বহুল জনপ্রিয় কি ডেইলি সোপ, যেটি বাংলা ভিশনের পর্দায় আপনারা দেখতে পাবেন পহেলা ডিসেম্বর থেকে প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত 8:20। এটি রচনা এবং পরিচালনা নিমা রহমান এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন তারিক আনাম খান। প্রিয় দর্শক, এই সিজন টু নিয়ে অনেকের অনেক আকাঙ্ক্ষা এবং অনেক বেশি এক্সপেকটেশন, অপেক্ষা সবার। সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে যাচ্ছে। আর আজকে আমি শ্রাবণ তৌহিদ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভালোবাসা প্রাণে প্রাণে এই অনুষ্ঠানে। এবং বুঝতেই পারছেন আজকে ভালোবাসা প্রাণে প্রাণে আমরা ভালোবাসা ছড়িয়ে দিব যেসব মানুষের মাঝে, যাদেরকে সাথে নিয়ে তারা হচ্ছে গুলশান এভিনিউ সিজন টুতে অভিনয় করেছেন এবং সবসময় আমাদের ভীষণ পছন্দের তিনজন মানুষ। ইনফ্যাক্ট রাইট নাও আমার সাথে দুজন মানুষ কানেক্টেড রয়েছেন, তাদের সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দেবার পালা। আমার সাথে রয়েছেন প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার, সেই সাথে রয়েছেন সিলোয়ারা আফরিন মেম। দুজনকেই স্বাগত বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ আছি। দীপাপু কেমন আছেন? আমি আছি ভালো। মেম আপু সেম কোয়েশ্চেন, কেমন আছেন? আমাদের মাঝে আপনারা দুজনেই এটিতে অভিনয় করেছেন, দুজনের কাছ থেকে একটু এক্সপেকটেশন এবং সবকিছু মিলে দীপা আপু আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই যে গুলশান এভিনিউ সিজন টু তে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আমি তো গুলশান এভিনিউ ওয়ানেও ছিলাম, ওয়ানেও একটা ক্যারেক্টার আমি করেছিলাম, মনীষা একটা ক্যারেক্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, যে চরিত্রটা এখন বলতে গেলে মিম ওই চরিত্রটা এখন করছে। তো খুবই ভালো লাগছে যে সিজন ওয়ানে ছিলাম এক ধরনের একটা চরিত্রে, আবার সিজন টুতে অন্য একদমই অন্যরকম একটা চরিত্রে কাজ করছি। সবচেয়ে ভালো লাগে আসলে এই যে বড় সিরিয়ালটা একসাথে অনেক দিন কাজ করা, একসাথে কাজ করতে করতে যেটা হয় যে একটা ফ্যামিলির মতো তৈরি হয়ে যায়, প্রত্যেকটা মানুষকে তখন ফ্যামিলি মেম্বার মনে হয়, মনে হয় যেন মানে একদমই আমার ফ্যামিলির কেউ, আমার রিলেটিভ, আমার বোন, আমার ভাইয়ের বউ বা আমার বাচ্চা, এই ধরনের একটা ফিলিং কাজ করে, এটা আমি খুব এনজয় করি। এক্স্যাক্টলি, আসলে আপনাদের যেমন একটা ফ্যামিলির মতো মনে হয়, তৈরি হয়ে যায় বন্ডিংটা, দর্শক যারা তাদের কাছেও আমার কাছে মনে হয় যে সেম জিনিসটাই ঘটতে থাকে, যে তারাও মনে করে যে পর্দার এই পরিবারটা মনে হয় সত্যিকার অর্থেই পরিবার বা তাদের মধ্যে বন্ডিংটা এরকম। মিম আপু আপনার কাছে জানতে চাই যে সিজন ওয়ানে যেহেতু দীপাপু বললেন তিনি সিজন ওয়ানেও ছিলেন, টুতেও আছেন, তিনি আসলে একভাবে এক্সপ্লেন করতে পারবেন, আর আপনার জার্নিটা যেহেতু এই সিজন থেকে শুরু হচ্ছে কেমন লাগছে আপনার? প্রথমত আই থিঙ্ক আই এম ভেরি লাকি যে এত বড় একটা প্রজেক্ট, এত সুন্দর, এত পপুলার একটা ডেইলি সোপের সিজন টু হচ্ছে সেটার পার্ট হতে পেরেছি। এবং দীপাবু যেটা বললেন যে সিনিয়ররা যারা আছেন এত আদর করে আপন করে নিয়েছেন, নিমান্ডি থেকে শুরু করে সবাই, একটা পরিবারেরই মতো এক্সপিরিয়েন্স। আমাদের শুটিংয়ে আমরা অপেক্ষায় থাকি কতদিন যাবো, একটা পিকনিকের মতো মনে হয়। তো এরকম একটা পরিবেশ পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং কাজটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী, সবাই অনেক কষ্ট করেছি, দেখা যাক কি হয়। ওকে, আর আশাবাদী অনেক কষ্ট করেছেন, সেই কষ্টের আসলে অপেক্ষাটা মধুর হবে যখন দর্শক এটা দেখে ক্ল্যাপ করবে বা আপনাদের জন্য তাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করবে। দীপা আপু আমি আবারও আপনার ওই কথা দিয়েই প্রশ্নটা করতে চাই, যেহেতু সিজন ওয়ানে ছিলেন, সিজন টুতেও আবার আপনাকে আমরা অন্যরকম একটা চরিত্রে পাচ্ছি, সেক্ষেত্রে চ্যালেঞ্জটা কতটুকু ছিল? মানে চ্যালেঞ্জের চাইতে আসলে আমার যেটা মনে হয়েছে যে ওয়াও, আমি আবারও এরকম এই প্রজেক্টটার সাথে কাজ করছি, এটা এটা আমার কাছে অনেক আনন্দের ছিল যতটা না চ্যালেঞ্জের। আসলে নিমাপাকে প্রথমেই বলছিলাম যে নিমাপা আবার আমাদের সেই হাউস, সেই সেই মেকআপ রুম বা আবার আমাদের ওই সেম টিম, এই জিনিসটাই আমি আসলে ক্যারি করতে চেয়েছি আমার কাছে মনে হয়েছে। আর অ্যাক্টিং এর চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে তারিক ভাই আছে আমাদের সাথে, অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে তারিক ভাই থাকছে সবসময়, তারিক ভাই থাকলে যেটা হয় 90% টেনশন আসলে চলে যায়, তারিক ভাইয়ের উপরে একদমই আমরা নিজেদেরকে ছেড়ে দেই যে তারিক ভাই যেরকম ভাবে যা বলবে সেভাবে আমরা ওইটা ফলো করতে পারলেই আমার কাছে মনে হয় 100-এ 100 পাওয়া হয়ে যায়।
যে কারণে তারিক ভাই থাকাতে আমার কাছে আমার মনে হয়েছে যে তারিক ভাইয়ের সাথে আবার একটা প্রজেক্ট, অনেক দিন তারিক ভাইয়ের ইনস্ট্রাকশনে আমি কাজ করতে পারবো, এটাও আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে হয়েছে এবং অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য। অফকোর্স অ্যাচিভমেন্টটা তো ওইরকমই, কারণ আপনার কথায় কিন্তু প্রকাশ পাচ্ছে। আর রাইট নাও আমার খুব ভালো লাগছে যে আমি শুরু থেকে বলছিলাম যে তিনজন মানুষ থাকবেন আমাদের সাথে গুলশান এভিনিউ সিজন টুতে যারা আছেন, তো তিনজন তৃতীয় ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি আমার ভীষণ পছন্দের, ফারজানা চুমকে আপু। নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু। আমরা কিন্তু শুরু থেকেই আপনার কথাও বলছি এবং গুলশান এভিনিউ নিয়েও গল্প করছিলাম, তো গুলশান এভিনিউ সিজন টু তে আপনার চরিত্র বা আপনার এক্সপেকটেশন একটু শুনতে চাই। আমি একটু নেগেটিভ রোল করেছি, নেগেটিভ চরিত্র, আমি বেশ মজা পাচ্ছি, একটু ডিফারেন্ট। আসলে এই ধরনের ক্যারেক্টার এর আগে কখনো করিনি, সবসময় তো সফট ওরকম আলাভোলা ক্যারেক্টার করেছি, তো এইটাতে একদম একেবারেই ডিফারেন্ট একটা রিভার্স একটা ক্যারেক্টার কাজ করছি, আমি ভীষণ এনজয় করছি। নেগেটিভ চরিত্র করার সময় মানে চাপটা কি একটু বেশি থাকে, সফট বা রোম্যান্টিক বা ওই যে আমার কাছে? হ্যাঁ 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 একটু চাপটা বেশি মনে হচ্ছে, কারণ চোখ মুখ এক্সপ্রেশন সবকিছু একটু ওভার দিতে হচ্ছে, মানে হয় না যে নেগেটিভ। আমি তো অ্যাকচুয়ালি নেগেটিভ ক্যারেক্টারের মানুষ না, সেটা যখন করতে যাচ্ছি তখন তো একটু টাফ মনে হয়েছিল প্রথম দিকে, তারপর আস্তে আস্তে ওটা শুটিং করতে করতে এখন ইজি হয়ে গেছে। তারপর তারেক ভাই আছে, নিমাপা আছে, এরা প্রচুর হেল্প করছে, যে কারণে আর কোনো সমস্যাই হচ্ছে না। আচ্ছা, আপনি তো নিজেই বললেন যে আপনি নেগেটিভ চরিত্রে কাজ করছেন, আমি একটু সবার চরিত্রগুলো একটু শুনতে চাই। গুলশান এভিনিউ সিজন টু তে বাকিদের চরিত্রগুলোর সাথে ইন্টার রিলেশনটা কিরকম দীপা আপু? আমাদের আমাদের রিলেশনটা কিরকম সেটা পজিটিভ না বলে নেগেটিভ বলা যায়, যে আমাদের রিলেশনের চোটে আসলে সিন করা মুশকিল হয়ে যায়। ব্যাপারটা হয়ে যায় এরকম যে আমরা একসাথে গল্প আড্ডা এত বেশি জমে ওঠে যে তখন সেখান থেকে উঠে গিয়ে কেউ শর্ট দিতে যাবে, মানে মোটামুটি গুতাগুতি যে আচ্ছা আচ্ছা অন্য কাউকে নিয়ে গেলে ভালো হয় এরকম একটা ব্যাপার হয়। আর ওই যে বলছিলাম যে একজন না থাকলে কারো শিডিউল নাই কোনোদিন, সেদিন খুব মিস করি তাকে, যে আজকে ও নাই, ও মাই গড, আজকে অনেক সময় আমরা এরকম হয় যে টাকা দিয়ে চাঁদা তুলে আমরা খাবার খাই, নাস্তা খাই বিভিন্ন রকমের, তো সেদিন দেখা যায় যে কেউ যদি না থাকে, কেউ সেদিন শিডিউলে নাই, তখন সেদিন মনে হয় আহা আজকে খাবো, ওকে ফেলে খুবই খারাপ লাগে, মানে বন্ডিংটা আসলে এই ধরনের হয়ে যায়। অফকোর্স এটা তো অফ স্ক্রিন বন্ডিং যে খুব ভালো সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু আমি একটু অন স্ক্রিন বন্ডিংটাও জানতে চাই, মানে গুলশান এভিনিউ সিজন টু তে আপনাদের রিলেশনটা কিরকম অন স্ক্রিন? অন স্ক্রিন তো আমাকে কেউ দেখতে পারে না, আমাকে আমি টর্চার্ড একটা ক্যারেক্টার, বিশেষ করে চুমকির যে ক্যারেক্টারটা সে হচ্ছে সব দিকে তাল দিয়ে চলে এরকম, আর সবাই মিলে আমাকে টর্চার করে। আর মিমের যে ক্যারেক্টারটা, মিমের সাথে একমাত্র আমার শেয়ারিং কেয়ারিং এর ব্যাপারগুলো, ও একমাত্র আমার সাথে শেয়ার করতে পারে, আমি ওর সাথে শেয়ার করি, এই ধরনের একটা ক্যারেক্টার, মানে মোটামুটি ফ্যামিলির সবচেয়ে বড়দের মধ্যে টর্চার ক্যারেক্টার আমার, আর ছোটদের মধ্যে মিমের ক্যারেক্টার হচ্ছে টর্চার্ড, ও ও অনেক বেশি টর্চারের মধ্যে থাকে এরকম মোটামুটি। আমার চরিত্রটাই এই ধরনের যে সবাই মোটামুটি আসতে যেতে একটা ধমক দেয় যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও রান্নাঘরে যাও, যাও খাবার রেডি করো, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, আর মিমাপুর কাছেও আসি, মিমাপু যেহেতু অবহেলিত বা একটু অসহায় এখানে গুলশান এভিনিউ সিজন টু তে, তো শুরুর কথা যদি বলি যে গুলশান এভিনিউ সিজন টু যখন একেবারে রচনা হচ্ছিল বা স্ক্রিপ্টিং হচ্ছিল, তখন নিশ্চয়ই চরিত্রগুলো নিয়ে ডিসকাশন হয়েছে সবার মাঝে, বা যে পরিচালনা করছেন নিমা রহমান তিনিও নিশ্চয়ই আপনাদের সাথে এক্সপ্লেইন করেছেন, তো তখনকার মানে এক্সপ্রেশন বা এক্সপেকটেশনটা কেমন ছিল মিমাপু?
প্রথমত এই একটা কাজে আমরা প্রত্যেকে অডিশন দিয়েছি, অডিশন দিয়ে আমরা কতটুকু পারবো কি পারবো না সেভাবে নিমান্ড ইভ্যালুয়েট করে আমাদেরকে কাস্ট করেছে। তখন কাস্টিং এর পরে খুব বড় একটা দায়িত্ব ছিল যে এত বড় একটা সিরিয়াল, একটা ক্যারেক্টার, সেটা যেটাই হোক সেটা পোর্ট্রে করা, কত যেহেতু ডেইলি সোপ যথেষ্ট এক্সপ্রেশনের ব্যাপার আছে, ভোকাল অ্যাক্টিং এর ব্যাপার আছে, যেগুলো হচ্ছে তারেক আঙ্কেলের কাছ থেকে খুব মানে কাজ করার সময় শিখেছি। এক্সপেকটেশনের থেকে রেসপন্সিবিলিটির এটা বেশি ছিল, বোধটা বেশি ছিল যে কতটুকু এক্সপেক্ট করবো। তা থেকে চিন্তা ছিল যে এত বড় বড় সিনিয়র রিনাউন বাঘা বাঘা আর্টিস্টদের সাথে স্ক্রিন শেয়ার করা এবং সেখানে দাঁড়িয়ে ধরে থাকা অ্যাক্টিং, দ্যাটস এ ভেরি টাফ জব, এবং সেখানে নিজের ক্যারেক্টারটাও প্রপারলি পোর্ট্রে করা। তো সবসময় একটা টেনশনের মধ্যে থাকি আমরা ছোটরা, সবসময় টেনশনের মধ্যে থাকি যে আল্লাহ অ্যাক্টিং ঠিক মতো করতে হবে, বকা খাবো না হলে, বা সিনিয়রদের পাশে দাঁড়ালে কেমন দেখাবে। তো এই রেসপন্সিবিলিটির ব্যাপারটা থাকে সবসময় আর কি মাথায়। অফকোর্স, এবং রেসপন্সিবিলিটি, সেই সাথে ডেডিকেশন এবং হার্ডওয়ার্কিং সবকিছুই কথা বলে স্ক্রিনে। তো চুমকি আপু, আপনি বলছিলেন যে বাস্তব জীবনে আপনি একেবারেই নেগেটিভ একজন মানুষ না, খুবই সফট, একটু রোম্যান্টিক, এরকম ভাবে চুমকি আপুকে আমি চিনে থাকি। সফট না, বাট নেগেটিভ তো না, দুষ্ট তো না। তো বাস্তব জীবনে মিল না থাকলে একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করা, এটা আসলে একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য হয়তোবা সহজাত, কিন্তু সাধারণ মানুষ হিসেবে যারা ভিউয়ার্স, যারা অডিয়েন্স, তাদের কাছ থেকে যদি আমি প্রশ্নটা করি যে এটা কেমন লাগে করতে, যে আমি যা না আমাকে তাই করতে হচ্ছে। এটাই তো মজা অভিনয়ের, আমি যা না তাই করছি, এটাই তো অভিনয়ের মজা, যে আমি মানে কতটুকু করতে পেরেছি, আমার আমার নিজস্ব ক্যারেক্টারের বাইরে যে আমি কতটুকু করতে পেরেছি, জানি না দর্শক কতটুকু গ্রহণ করবে, কিন্তু আমি প্রাণপণ দিয়ে আমার যতটুকু এফোর্ট আছে আমি দিচ্ছি। বাহ, তো কাজ করার সময় মজার অভিজ্ঞতা নিশ্চয় অনেক হয়, যেমন খাওয়ার কথা শুনলাম যে অনেক মজা মজা খাবার আপনারা খান। সারাদিন তো মজার উপরে আছি আমরা, এই যে তিনটা মেয়ে আমাদের, যে ছেলের বউ মেয়ে, তারপরে দীপা টুনটুনি আছে একটা, ও তো যে চাঁদা তুলে খাওয়া, এটা হচ্ছে ওর আইডিয়া, এটা আমরা খুব মজা পাই। তারপরে যখন ইচ্ছে হলো একটু বেড়ে কাছে, আমার শুটিং নাই আচ্ছা 1-2 ঘন্টা পরে, তখন হয়তো একটু বাইরে যে কফি খেয়ে আসলাম, একটু শপিং এ গেলাম, এই মজাগুলিও হচ্ছে আমাদের। তারপরও করোনাকালীন সময়টা বা খুব হার্ড একটা টাইম আমরা পাস করেছি, তারপর অভিনয়ে আসা, আবার সবার মানে শুটিং ফ্লোরে এক্সপ্লোর করার, সবার নিশ্চয়ই অন্যরকম একটা মানে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তখন, বা নতুন করে উদ্যমে কাজ করা বা শুটিংকালীন সময়কার গল্পগুলো আমি একটু শুনতে চাচ্ছি দীপা খন্দকার আপু আপনার কাছে। শুটিংকালীন সময় হচ্ছে আমার, যেহেতু যে বললাম যে মেমোরি তো আছেই, সেই মেমোরি থেকে মনে হয় যে মাঝখানে আসলে 10-11 বছর চলে গেছে, 10 বছর, এক্স্যাক্টলি 10 বছর পরে আমরা সিজন 2 করছি, কিন্তু ওই ভালো লাগাটাই এখনো রয়ে গেছে, এবং সেই সাথে নতুন ভালো লাগা তৈরি হয়েছে, যেহেতু আমরা একটা গ্রুপ, চুমকি, আমি, সুইটিয়াপ্পা, আমাদের একটা জেনারেশন একসাথে আমরা আছি। সেকেন্ড হচ্ছে মিম, মাহা বা তৃষ্ণা আছে, ওরা আরেকটা জেনারেশন। তো এই যে আমাদের 2 জেনারেশন মিলে আমাদের 6টা মেয়ে আসলে যেদিন থাকে আমাদের শুটে, সেদিন আশেপাশে আসলে কারো আসার আর কোনো সুযোগ থাকে না, ছেলেগুলো খুবই নিগৃহীত হয়ে যায়। ছেলেদের জন্য তখন দেখা যায় যে ছেলেরা অন্য একটা রুমে যে ঢোকে, ওখান থেকে আর ওরা বের হওয়ার কোনো সুযোগ পায় না, মানে কোনো রকমে তারা শর্টে এসে শর্ট দেয়। তারপর আমাদের লাঞ্চ টাইম, আমি খুব এনজয় করি আমাদের লাঞ্চ টাইমটা আমাদের সেটের, অন্য অনেক সেটে আজকে 20-22 বছর ধরে অভিনয় করছি, সব সেটেই লাঞ্চ করি, কিন্তু গুলশান এভিনিউর সেটে যখন লাঞ্চ করি এটা একদম স্পেশাল একটা টাইম আমার জন্য, কারণ হচ্ছে ওখানে নিজেদের মতো করে আমাদের সেটে রান্না হয়, ওই হাউজে রান্না হয়, এবং আমরা কি খেতে চাই এটাও আমরা বলতে পারি যে আচ্ছা কালকে এটা করবেন, বা আমরা এটা খেতে চাই এরকম ভাবে করেন। সিম্পল আমরা নিম পাতার ভর্তা খাই, যে এই নিম পাতার ভর্তা বানান, এরকম একটা ব্যাপার কাজ করে। আর সবাই মিলে একসাথে বসি, একটা আমাদের বড় ডাইনিং টেবিল আছে, সেখানে আমরা মোটামুটি আমাদের মধ্যে 10-12-15 জনের মতো জায়গা হয়ে যায়, 15 জন হবে, বসাই যায় ওই টেবিলটাতে যখন বসি সবাই মিলে, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে আমি খুব এনজয় করি এটা।
আভিজাত্যের একটা ব্যাপার আছে ওখানে। হ্যাঁ সেটা কিন্তু নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে গুলশান এভিনিউ। হ্যাঁ শুটিং এর বাইরে মানে সবাই মনে করবে যে আমি খাবারের কথাগুলো বলছি, কিন্তু অ্যাকচুয়ালি খাবার না, এটা আমার মনে হয় যে আমার ভালো লাগার একদম আত্মার একটা ফিলিং, যে সবাই মিলে ফ্যামিলিতে হয় না, যে অনেক বড় ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি গুলোতে অনেক মানুষ একসাথে বসে খাবার খায় বা আমরা খাবার কম খাই আড্ডা বেশি দেই। হ্যাঁ এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে যেটা আমি সেটে পাই সবসময়, তারেক ভাইয়ের সাথে অনেক ফান হয় তখন, আমরা একে অপরের সাথে আমাদের অনেক শেয়ারিং কেয়ারিং হয়, এই জিনিসগুলো খুব ভালো লাগে। অফকোর্স আসলে আড্ডা যে কতটুকু জমে উঠে শুটিং ফ্লোরে সেটা কিন্তু আমি এখনও অনলাইনে যদি ওই আড্ডা চলছে আমি বুঝতে পারছি। আমি আবারও চলে যাব যে অনেকদিন ধরে নিমা রহমান যেহেতু কাজ করছেন, তিনি রচনা করেছেন গুলশান এভিনিউ সিজন টু, তো তার স্ক্রিপ্টিং বা চরিত্রগুলো যখন তিনি এক্সপ্লেইন করেন আপনাদের কাছে, মানে এটাকে ধরে ধরে বলে দিতে হয় না, মানে কিভাবে এই কাজটা তিনি করে থাকেন, তার সাথে তার ডিরেকশনে কাজ করার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই চুমকি আপু। না ধরে ধরে তো অ্যাকচুয়ালি যে একদম হুবহু অভিনয় করে তো আর দেখায় না, হয়তো বলছে যে এই এই টাইপের অভিনয়টা চাচ্ছি আমি, আমারটা বলবো ভুল তো ধরিয়ে দেয় না, আমি বলছি যেটা ও বলছে যে ধরে ধরে, না না ওইভাবে তো ধরে ধরে আর হয় না, ভুল তো প্রতি মুহূর্তে আমাদেরকে ধরাচ্ছে, কিংবা অভিনয়টাকে চাচ্ছে যে আমরা এই চাচ্ছি এই রকমের অভিনয়টা চাচ্ছি, মেম সফট ক্যারেক্টার ওর কাছ থেকে হয়তো বললো যে আমরা এই এইভাবে অভিনয় করো, মানে এই জিনিসগুলো তো আমাদের প্রতি মুহূর্তে বলে দিচ্ছে। তারপরে যখন আবার আমরা মানে শর্ট দিচ্ছি তখন হয়তো আবার ভুল হচ্ছে, তখন আবার কাট দিয়ে বলছে না এটা আমরা এইটা চাচ্ছি না এইটা চাচ্ছি এটা করো, তখন আমরা আবার ওইভাবে করার চেষ্টা করি। ওকে সো রচনা এবং পরিচালনা তিনি করেছেন, কিন্তু তারিক আনাম খান তিনি যখন থাকেন, আমি যতটুকু জানি যে তিনি খুবই কঠিন একজন মানুষ, অভিনয়ের ক্ষেত্রে তার এতটুকু বিন্দুমাত্র ছাড় তিনি কোথাও দেন না, তো এই দুজনের সাথে একসাথে যখন কাজ করা হয় তখন ব্যাপারটা কিরকম দাঁড়ায় দীপা আপু? তখন নিমাপ অনেক কেয়ারিং, ভীষণ কেয়ারিং। নিমাপা সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে বাইরের মানুষজন মনে করে নিমাপা অনেক রাগী, নিমাপা হয়তো একটু একটু অন্যরকম অনেকেই হয়তো ভাবে, বাট আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সেটে যখন নিমাপা থাকে, নিমাপা কিন্তু ভীষণ কেয়ারিং, আজ পর্যন্ত নিমাপা এরকম হয় না যে নিমাপা একটা জোরে ধমক দিয়ে আমাদের সাথে বাড়িয়ে গিয়ে কখনো কথা বলছে বা কোনো নেগেটিভ ভাবে কথা বলছে, এটা একদমই হয় না। অপোজিট হচ্ছে তারিক ভাই, সারাক্ষণ আমাদেরকে বকা দেয়, সারাক্ষণই তারেক ভাই বকা দেয় যে অ্যাক্টিং এর ব্যাপারে, শুধুমাত্র অ্যাক্টিং এর ব্যাপারে, সেটা শুধু অ্যাক্টিং এর ব্যাপারে, যদি অ্যাক্টিংটা পছন্দ না হয় অ্যাক্টিং ভালো না লাগে সে অনেক বকা দেয়, সারাক্ষণই বকা দেয়, কিন্তু শর্ট শেষ তারেক ভাই একদম ডিফারেন্ট মানুষ, সাথে সাথে তারেক ভাই হয়তো একদম ফান করছে গল্প করছে এ ধরনের। সো আমার কাছে মনে হয় যে এই যে দুইজনের মিশেল এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, আর আমি প্রথমেই বলেছি যে তারেক ভাইয়ের আন্ডারে অ্যাক্টিং করতে পারাটা এটা একটা আমার কাছে মনে হয় যে একটা প্রিভিলেজ, এটা একটা প্রিভিলেজ যে আমি আমি পারছি বা যারা পারছে জুনিয়র মিমদেরকে আমি সবসময় বলি বা ছোট যারা আছে আমাদের সাথে ছেলেরা মেয়েরা যারা আছে তো তাদেরকে সবাইকে আমি বলি যে এটা তোমাদের জন্য অনেক বড় প্রিভিলেজ যে তুমি তারেক ভাইয়ের আন্ডারে অ্যাক্টিং করতে পারছো, যে তারেক ভাই অ্যাক্টিংটা দেখিয়ে দিচ্ছে, এই সুযোগ আসলে সবার হয় না ভাগ্যে, এটা হয়েছে আমাদের জন্য এবং নিমাপা এই প্রজেক্টটা হাতে নিয়েছে, আমাদেরকে এই প্রজেক্টে ইনভলভ করেছে, আমি অনেক অনেক হ্যাপি এবং অনেক হ্যাপিলি এই কাজটা সাথে থাকতে চাই। সেক্ষেত্রে আমি মিমাপুর কাছে একটু জানতে চাই যে বারবার করে কিন্তু চুমকি আপু আর দীপা আপু বলছেন যে তাদের যেন সৌভাগ্য এই দুজনের সাথে কাজ করা, তো ঠিক তেমনি সবার ছোট হিসেবে বারবার এই কথাটা চলেই আসে যে মিমাপুর কাছে এই যে সুযোগটা সেই সুযোগটা মানে কেমন করে আপনি দেখছেন, সেই সাথে তারিক আনাম খানের কথা হচ্ছিল তিনি বকা দিচ্ছেন অভিনয়ের সময় সেটা কতটুকু হজম করেছেন আপনি, মানে সুযোগ হয়েছে কিনা সেটা? হ্যাঁ, ইটস আ ব্লেসিং, তারিক আনাম খান নিমা রহমান এদের দুজনের সাথে কাজ করতে পেরে আমি আঙ্কেল আন্টি ডাকি,
তারা এতটাই আদর করেন ফ্যামিলি মেম্বারের মতো, একদম তাদের গাইডেন্সটা এরকম মনে হয় কি যে বাবা মা যেরকম আদর করে আবার শাসন করে ঠিক ওই জিনিসটা। আর বকা আমি সামহাও এখনো সেটে বকা খাইনি, আমি জানি না তারেক আঙ্কেল শোনার পর আমাকে ইচ্ছা করে বকা দেয় কিনা সেটে। সবাই বকা খেয়েছে সামহাও, আমি চিন্তা করতাম ভয়ে থাকতাম যে আমার প্রথমে মনে হতো সবাই বকা খাচ্ছে আমাকে দিচ্ছে না কেন, আমি কি তার মানে এতই মানে যাচ্ছে তাই অ্যাক্টিং করছি যে আমাকে বকাই দিচ্ছে না, আমি এটা দীপামুকে বলেছি চুমকি আমাকে বলেছি আমাকে বকা দেয় না, আমি ভয় থাকি আমার অ্যাক্টিং কি এতই অপছন্দ হচ্ছে যে বকাই দিচ্ছে না। বাট হ্যাঁ অনেক কিছু শেখার আছে, শিখছি শিখতে থাকবো। আই এম ব্লেসড যে তারিক আনাম খান ইমারমান দেয়ার ইনস্টিটিউট দেমসেলভস, তাদের অ্যাসোসিয়েট হতে পেরেছি, তাদের হাতটা মাথার উপর আছে, তাদের গাইডেন্সটা পাচ্ছি। আমি আরো একটা জিনিস অ্যাড করবো, নিমানজি শুধু অ্যাক্টিং বা ডিরেকশন বা এটা না, সে কস্টিউম আমাদের প্রত্যেকের। গুলশান এভিনিউ ইজ সাচ এ বিগ প্রজেক্ট, এত গর্জিয়াস একটা প্রজেক্ট, প্রত্যেকটা আর্টিস্টের কানের দুল থেকে চুলের ক্লিপ থেকে শুরু করে জুতোটা কোনটা হবে সে নিজের হাতে আমাদেরকে বেছে দেয়, আমরা সেটা পরি, বা কোনোটা যদি কোনো সময় কন্টিনিউটি মিস হয় আমরা প্রত্যেকে ভুলে গেলে ওই একটা মানুষ ভুলে না, আমি এটা জানতে চাই কিভাবে সম্ভব। প্রত্যেকটা মানুষের লুক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের টায়ার থেকে শুরু করে সব উনি নিজে দেখছেন, ডিরেকশন তারপর হচ্ছে রাইটিং এ এত কিছুর পাশাপাশি এই জিনিসটাও দেখা অনেক অনেক বড় একটা ব্যাপার। মানে আমি এটাও বলতে চাই যে এই জিনিসগুলো মাথায় রাখে এবং প্রত্যেকটা খুঁটিনাটি, এটার সাথে এই ব্লাউজ ভালো লাগছে না, ওটার সাথে এই চুড়ি পরবি, সব বলে দিচ্ছে, এতটাই আদর করে এতটাই কেয়ারে। ওকে তবে কিছুটা হচ্ছে আমরা জানি, এটা সবাই জানি যে গুলশান এভিনিউ সিজন ওয়ান বা সিজন টু এটা হচ্ছে আভিজাত্যের কথা বলে বা এমন একটা শ্রেণীর মানুষের কষ্ট দুঃখ আসলে সামাজিক অবস্থাকে তুলে ধরে যেটা আসলে কোনো না কোনোভাবে প্রত্যেকটি মানুষের আবেগিক একটা পরিসংখ্যান বা তার অবস্থাকে তুলে ধরা হয়। যাই হোক গুলশান এভিনিউ সিজন টুতে কখন কি এরকম হয়েছে তিনজনের কাছে আমি এটা জানতে চাইবো যে এক একজনের ক্যারেক্টার দেখে মনে হচ্ছে ইস আমি যদি ওই ক্যারেক্টারটা করতে পারতাম বা আমি হয়তো বা ওই ক্যারেক্টারটা বেশি ভালো করতে পারতাম, এরকম কি কখনো মনে হয়েছে? আমি জাস্ট এমনি জানতে চাচ্ছি চুমকি। না আমি বলছি আমার ওরকম মনেই হয়নি, আমি আমার ক্যারেক্টার পেয়ে অনেক হ্যাপি, মনে হচ্ছে যে এইটাই আমি যতটা সম্ভব আমি ভালো করার চেষ্টা করি। হয় না যে ক্যারেক্টার তো অনেকগুলি আছে, এখন মিম কৃষ্ণা মাহা ওরা একদমই এখন যদি ওদেরটা দেখে ভাবিস আমি যদি এরকম একটা ক্যারেক্টার করতে পারতাম, সেটা তো হবে না। আর বাকি আছে সুইতাপা দীপা, তো আমরা সবই হচ্ছে নিজেদের মধ্যে, তারপরে হয় না যে না ওর ক্যারেক্টার দেখে যদি একটু ইয়া হতো যে আমি যদি এরকম একটা ক্যারেক্টার করতে পারতাম। আমি আমার জায়গা থেকে বলছি যে না আমার কারো ক্যারেক্টার দেখে মনে হয় না আমি আমারটা পেয়ে আমি অনেক হ্যাপি। ওকে দীপা আপু, আমার আমারও মনে হয় না। প্রথমত কেন মনে হয় না, যে মিমের ক্যারেক্টারটা বললাম যে ওই ক্যারেক্টারটাতে আমি আগের বার অভিনয় করেছি, ওটার আমার শখ মিটে গেছে। আর চুমকির ক্যারেক্টারটা করার লোভ হয় না, এই জন্য আমি একটু ফাঁকিবাজ টাইপের, সেটা হচ্ছে আমি সাজতে চাই না, আমি অনেক বেশি সাজবো বা গয়না পরবো, শাড়ি অনেক গর্জিয়াস সাজবো, এটা আমার জন্য একদিন দুই দিনের জন্য ফাইন, এটা লম্বা সিরিয়ালে আমার জন্য অনেক কষ্টকর, ফিজিক্যালি মেন্টালি অনেক কষ্টকর, এ কারণে আমার কাছে মনে হয় যে না আমার ক্যারেক্টারটা খুব সিম্পল, সে খুব সিম্পল সাজে, সিম্পল শাড়ি সিম্পল গয়না, এটা আমার জন্য ফাইন। প্লাস হচ্ছে হ্যাঁ একটু দুঃখী দুঃখী ক্যারেক্টার, আর দুঃখী দুঃখী ক্যারেক্টারেরও সুবিধা আছে, দুঃখী দুঃখী ক্যারেক্টারের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মন খারাপ করে চুপচাপ বসে থাকতে হয়, সেটাও ভালোই লাগে। সো চুল টুল কিছু করতে হয় না দীপা, চুল করতে হয় না, শাড়ি আছে করতে হয় না, করে পড়তে হয় না, আরামসে আছে দীপা। চুলটিকে অনেক আগে সেটে যেতে হয়, কারণ হচ্ছে মেকআপে অনেক সময় লাগে, কারণ ওর চুল করতে হয় অনেক, একটু লাউড মেকআপ দিতে হয়, আর আমার দেখা যায় যে আমি জাস্ট হাফ এন আওয়ার আগে গিয়ে একটু টুকটাক কিছু একটা মেকআপ করে আমি রেডি হয়ে চলে গেলাম ক্যামেরার সামনে, এসব দিক দিয়ে সুবিধা আছে আর কি। তার মানে সবাই হচ্ছে স্যাটিসফাইড তাদের ক্যারেক্টার নিয়ে। আর মিমাপু আপনার কাছে শুনি একটু, যেহেতু সিনিয়ররা এই কথাগুলো বললো, মিমাপুকে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক এটা তো ওভারঅল আমি শুটিংটার কিন্তু অনেক কিছুই জেনে ফেলেছি আপনাদের গল্প এই আড্ডা থেকে, তারপরেও যদি একটু জানতে চাই যে গুলশান এভিনিউ সিজন টুতে মানুষের জন্য আসলে চমক কী থাকবে সিজন ওয়ানের মতো? আসলে চমক তো একটা না, চমক তো
থাকেই, মানে যেহেতু এটা ডেইলি সোপ, এটা যে একটা ক্লিক বা একটা চমক এরকম না। বিষয়টা হচ্ছে যে যত দিন যাবে আস্তে আস্তে নতুন নতুন চমক আসবে, ভালো লাগা তৈরি হবে, গল্পের টুইস্ট আসবে, গল্পের মোড় ঘুরে যাবে, এখান থেকে ওইখানে চলে যাবে, এভাবেই তো আসলে ডেইলি সবগুলো হয়। সেরকম অনেক ইন্টারেস্টিং জিনিস তো পাবে, ভালো লাগার মতো অনেক কিছুই পাবে, গল্পে পাবে, মেকিং এ পাবে, অ্যাক্টিং এ পাবে। আচ্ছা, আমি অফকোর্স রাইট নাও আমি ছোট একটা ব্রেকে যাব, কিন্তু তিনজনের কাছে আমার প্রশ্ন থাকবে একটা, যেটা ব্রেক থেকে ফিরে এসে আমি শুনতে চাই এবং আমার দর্শক যারা তাদেরকেও জানাতে চাই যে গুলশান এভিনিউ সিজন টুর যখন কথা হচ্ছিল বা চরিত্রগুলো আপনাদেরকে দেয়া হলো, তখন কি আসলে রিহার্সেল করেছিলেন নাকি আপনারা সেটে গিয়ে এখনও রিহার্সেল করেন, নাকি অটোমেটিক্যালি চলে এসেছে অভিনয় করতে করতে? সেই প্রশ্নের উত্তর শুনবো আমি ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে এই অনুষ্ঠান। আমি নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করব সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য তহিদা আছি ভালোবাসা প্রাণে প্রাণে এই অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম গুলশান এভিনিউ সিজন টু এ যারা আমাদেরকে এন্টারটেইন করবে, তাদের মধ্যে থেকে তিনজন মানুষের সাথে, আমার ভীষণ পছন্দের দীপা খন্দকার, ফারজানা চুমকি এবং সিলোয়ানা চৌধুরী মিম। ওয়েল, তিনজনকে আরও একবার আমি স্বাগত জানাচ্ছি এবং প্রশ্ন ছিল তিনজনের কাছেই, উত্তরটা এবার শুনতে চাই যে রিহার্সেল করা হয় কি না বা ক্যারেক্টারটা কিভাবে আসলে প্লে করার জন্য নিজেকে তৈরি করা হয়। দীপা আপু, রিহার্সেল বলতে হচ্ছে রিডিং তো পড়ি আমরা, নিজের একবার পড়ি, তারপর যে যারা যারা কোয়ার্টিস্ট আছি ওই সিনটাতে সেই সবাই মিলে একবার পড়ি, সেটা এক ধরনের রিহার্সেল হয়। আর থার্ড হচ্ছে তারিক ভাই যদি থাকে সেটে, তারিক ভাই সামনে আমরা একবার পড়ি, কোথায় ভুল ত্রুটি, কি ধরনের ডেলিভারিটা হবে, কোথায় আপ ডাউন বা কি ধরনের কি হবে, ওটা তারিক ভাই আরেকবার একটু কারেকশন করে দেয়। তারপর ফুললি একটা রিহার্সেল করা হয় আর শটের আগে, দেন শটটা করা হয় আর কি। ওকে, সো রিহার্সেল তো করা হয় শুনলাম, কিন্তু এখন যখন সেটে চলে যাই তখন মিম আপু আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু দুইজন খুব সিনিয়র মানুষ এবং আমাদের খুবই পছন্দের, তারা কিন্তু এক্সপ্লেইন করলো যে তারাও স্টিল রিহার্সেল করে। সো আপনার কাছে এই প্রশ্নটা হচ্ছে, আপনি ক্যারেক্টারে যখন ঢুকে যান, গুলশান এভিনিউ সিজন টুর কথা বলছি, সেই ঢুকে যাওয়ার প্রসেসটা কীরকম থাকে? প্রথম দীপাবু যেটা বললেন যে এক্স্যাক্ট ওভাবে আমরা নিজেরা তো পার্সোনালি পড়ি, যতবার সম্ভব ঝালাই করে নেই, মুখস্থ করার চেষ্টা করি, আর্টিস্টদের সাথে পড়ি, তারেক আঙ্কেল একবার যদি থাকেন বুঝিয়ে দেন, বা নিমান্টি থাকলে নিমান্টি বুঝিয়ে দেন যে ডেলিভারিটা এভাবে হবে। তারপর এক দুই মিনিট সময় আমাদেরকে দেয় যে তোমরা নিজেরা একটু বুঝে নাও কিভাবে হবে, ওই সময়টাতে যতটুকু সম্ভব। সেটে যাওয়ার পরে আড্ডা বাজি, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজটা তো ভালো করতে হবে, তো ওই মাইন্ডসেটটা সবসময় থাকে। সবাই এত আদর করে, তাদের আদরটা তো ওইভাবে বজায় রাখতে হবে যে ভালো কাজ করলে বলবে যে না, আড্ডাও দিচ্ছে, আদরও করছি, ভালো ভালো কাজও করছে। তো চেষ্টা করে যতটুকুই সম্ভব ক্যারেক্টারটা সাথে জাস্টিফিকেশন করার, বাকিটা হচ্ছে দর্শক এবং আমাদের ডিরেক্টররা বলতে পারবেন। ওকে, চুমকি আপু আপনার কাছে শুনি যে এই কথাটা আমি বারবার করে শুনতে চাচ্ছি যে নেগেটিভ ক্যারেক্টার, যেহেতু নিজেই বলছেন যে একটু অন্যরকম, নিজে করতেও অনেক মজা পাচ্ছেন, তো সেটার জন্য আপনি মানে নিজেকে নিশ্চয়ই নিজের মধ্যে একটা মানে চলেই কোনো না কোনো কিছু প্রসেস যে আমি এইভাবে হয়তো ক্যারেক্টারটা প্লে করব বা এরকম কিছু একটা? অবশ্যই, আমি নিজের মতো করে ভেবেছি, নিজের তো একটা ভাবনা তৈরি করেছি, কারণ এত বড় সিরিয়াল আমি করতে যাচ্ছি, একটা নেগেটিভ রোলে ক্যারেক্টার, নেগেটিভ রোল করতে যাচ্ছি, তখন আমার একটা ভাবনা তো কাজ করছিলই। তারপরে ওখানে যাওয়ার পর যেটা হয়েছে, তারেক ভাই প্রচুর প্রচুর হেল্প করেছে, যেটা ওরা বলছিল রিহার্সাল, যেটা বারবারই তুমি জিজ্ঞেস করছিলে যে রিহার্সাল করেছি কিনা, আমরা রিহার্সালটা রিডিং একবার নিজের মতো করে পড়েছি, কোয়ার্টিস্ট যে তার সাথে পড়া হয়, আবার যেটা হচ্ছে ব্লকিংটা আবার করি ক্যামেরার সামনে, যে ব্লকিংটাও করা হয় স্টেজের মতো, তারেক ভাই ব্লকিং দেখিয়ে দেয়, মানে অভিনয় প্লাস ব্লকিং, ওই জিনিসগুলি আমরা প্রতি মুহূর্তে করি।
ওকে, আমরা সবাই অপেক্ষায় থাকলাম যে এটা যেহেতু 1 ডিসেম্বর থেকে বাংলা ভিশনের পর্দায় আমরা দেখতে পাবো, অফকোর্স সবার অপেক্ষাটা আরো বেশি দীর্ঘ হচ্ছে না, খুব শীঘ্রই চলে আসছে আমাদের পর্দায়। এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি, গুলশান এভিনিউ সিজন 2 নিয়ে তো অনেকক্ষণ ধরে কথা বললাম এবং এটাতে এক্সপেকটেশন অনেক বেশি, অন্যান্য কাজগুলো সেগুলো একটু জানতে চাই যেহেতু আড্ডা দেওয়ার আজকে সুযোগ হয়েছে। দীপা আপু, অন্যান্য কাজগুলো কেমন চলছে? খুবই ভালো চলছে আলহামদুলিল্লাহ। আরো 2-3টা সিরিয়ালের কাজ করছি, ওয়েব সিরিজের কাজ করছি, সবকিছু মিলে ওবিসি টিভিসি আছে, সেগুলো মিলে খুব ভালো কাজ চলছে। মিম আপুর কাছেও জানতে চাই যে আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি খুব ভালো নাচ করেন এবং সেই নাচের জার্নিটাও শুরু হয়েছিল বাংলা ভিশনের একটা ডান্স রিয়েলিটি শো থেকে, রাইট? তো সেই প্রসঙ্গেই জানতে চাওয়া যে ডান্সটাকে এখন একটু কম করা হচ্ছে? যেহেতু আমার পরিচিতি জন্ম নাচের সূত্রে গুরুমুখী বিদ্যা, চেষ্টা করি যতটা সম্ভব, ইভেন রিসেন্টলি গতকাল আমি ঢাকায় ব্যাক করেছি, ঢাকার বাইরে বেশ কিছু নাচের অনুষ্ঠান ছিল, অ্যাক্টিং এর পাশাপাশি যতটুকু সম্ভব নিজের গোড়াটাকে ধরে রাখার চেষ্টা করি। ওকে, আমরা আসলে নাচেও আপনাকে সমানতালেই পেতে চাই, সেজন্য প্রশ্নটা করা। আর চুমকি আপু, আপনাকে প্রশ্ন করব যে অভিনয়ে তো আপনাকে আমরা বরাবরই পেয়েছি কিন্তু সবারই ইচ্ছে ছিল বা আকাঙ্ক্ষা ছিল যে আপনাকে নিয়ে আমরা বড় পর্দায় দেখতে পাবো এবং দেখতে পেয়েছিও ইনফ্যাক্ট, তো সেই কাজটা নিয়ে যদি আমাদের সাথে একটু কথাটা শেয়ার করেন। এখনো বড় পর্দায় আমি কাজ করেছি কিন্তু ওটা রিলিজ হয়নি এখনো। হ্যাঁ, সেজন্যই জানতে চাই। হয়নি তো দেখতে পাবে ইনশাল্লাহ, সেটা হয়তো খুব শীঘ্রই এটা আসবে। মানে সেটা কি আমরা আমাদের জন্য একেবারে কোনো কোনো কিছুই বলা যাবে না সেটা, রাইট? এরকম যে অপেক্ষাটা আরো বেশি দীর্ঘায়িত হোক, একটু নিষেধ আছে আপাতত বলাটা। আচ্ছা, তাহলে আমি অন্য প্রসঙ্গেই কথা সবাই রিলিজ হলে দেখবে। শিওর, কিন্তু এটাই জানতে চাচ্ছি যে এতদিন ধরে অভিনয় পেয়েছি, 2 দশকেরও বেশি সময় বলা যায়, তাহলে আমরা চুমকি আপুকে এর আগে কেন মানে সিনেমায় পেলাম না? সিনেমার কথা আমি বলি, আমার অফার এসেছে বেশ অনেক আগে, যখন আমি মিডিয়াতে প্রথম এসেছি তখন অনেক অফার এসেছে, তখন না আসলে মনে হয়েছে যে ফিল্মটা করব না, তখন ফিল্মে একটা অস্থির অবস্থা ছিল যেই কারণে আসলে ফিল্মটা করা হয়নি। আর এখন যখন করতে চাচ্ছি তখন হয়তো ওইভাবে অফারটা আসেনি যে কারণে কাজটা করা হয়নি, এত পরে কাজ মানে ফিল্মে কাজ করেছি। তাহলে আপনার প্রসঙ্গ ধরে যদি জিজ্ঞেস করি, তার মানে আমাদের অস্থিরতার সময়টার কথা বললেন, সেই অস্থিরতা কি এখন একটু কমেছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে? আমার তো মনে হয় কমেছে, অবশ্যই কমেছে, ওই সময়টা থেকে তো কমেছে, এখন তো আমার মনে হয় অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। অফকোর্স, অবশ্যই আমরা আশাবাদী সেই জায়গাটা যেন বাংলাদেশের সেই গোল্ডেন পিরিয়ডটা ফিরে আসুক। আমি দীপা আপুর কাছেও জানতে চাই যে আপনিও তো বড় পর্দায় কাজ করেছেন এবং আপনাকেও পেয়েছি, আমরা অনেকগুলো কাজই পেয়েছি, মনে হয় তৃতীয় মুভিতে আপনি কাজ করতে যাচ্ছেন এরকম কিছু একটা আমি শুনেছি, যদি আমি রং না হয়ে থাকি, এবং সেটা একটা নেগেটিভ চরিত্র। কাজটা হ্যাঁ চলছে, আর আমি 4th আরো একটা মুভি করতে যাচ্ছি, এর মধ্যে ওটাও শুটিং শুরু হবে, ডিসেম্বর মাসে কাজ করব, অনুদানের একটা মুভি। সো ওই যে চুমকি যেরকম বললো এরকমই আসলে, আগে এক সময় অনেক বলতো, তখন আসলে ডিপেন্ড করাটা একটু ঝামেলার ছিল মানসিকভাবে, মনে হতো যে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, আর এখন যেহেতু ভালো মুভি হচ্ছে, অনুদানের সিনেমা করছে, আমাদের কাছের মানুষজনরা করছে, তো এখন একটু সাহস হয়েছে করার মতো, ক্যারেক্টার পছন্দ হলে কাজ করি, তো ভালোই লাগছে, যে কয়টা কাজ করছি কাজগুলো ভালোই লাগছে। ওকে, সেই একই প্রসঙ্গে আমি মিমাপুকেও জানতে চাই যে আপনার প্রথম মুভিটা হচ্ছে শাকিব খানের সাথে কিন্তু এরপরে আর আপনাকে আমরা পাইনি, ছোট্ট করে একটু শুনতে চাই, একদম শেষের দিকে আমি চলে এসেছি। আমার হ্যাঁ প্রথম মুভি কমার্শিয়াল মুভি আমি শাকিব খানের সাথে করেছি, এরপরে করা হয়নি, কারণ যখন আমি মুভিটি করি আমি তখন সত্য বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো কম্পিটিশন থেকে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তারপরে মুভিটা করা, তখন সিনেমা জগৎ সম্পর্কে তেমন ধারণাও ছিল না। এটা বড় একটা দায়িত্ব, একজন নায়িকা হিসেবে নিজেকে প্রেজেন্ট করা অনেক বড় একটা দায়িত্ব, বড় স্ক্রিন বড় পর্দায় কাজ করতে হলে, তখন আমার বয়স ছিল খুবই কম, আমি তখন SSC দেইনি,
মুভিটা করার পরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে একটা নায়িকা হিসেবে নিজেকে চিত্রনায়িকা হিসেবে যদি আমি পর্দায় দাঁড়া করাতে চাই নিজের প্রতি অনেক কাজ করতে হবে। আর পড়াশোনাটাও তো একটা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, পড়াশোনাটা শেষ করে যদি ভালো কোনো মুভির অফার পাই ইনশাল্লাহ ভবিষ্যতে করার আগ্রহ আছে। ওকে, অল দ্য বেস্ট। আর যেহেতু শেষের দিকে চলে এসেছি, চুমকি আপু একটু জানতে চাই গুলশান এভিনিউ সিজন টু নিয়ে আপনার এক্সপেকটেশন কিরকম? আমার তো মনে হয় দর্শক পছন্দ করবে, যেহেতু আমরা এনজয় করে কাজ করছি। সেই জায়গা থেকে বলবো যে আশা রাখি যে দর্শক পছন্দ করবে এটা। ওকে, আর দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে দীপা খন্দকার আপনার কাছে জানতে চাই। আমি বলবো যে গুলশান এভিনিউ সিজন ওয়ান আমরা প্রায় 800-1000 পর্ব পর্যন্ত গিয়েছিলাম, সিজন টু ও সে পর্যন্ত যাব বলে আশা করছি। দর্শকের পছন্দ নিয়েই সে পর্যন্ত যাব এই বিশ্বাস আমি রাখি। আর দর্শকদেরকে বলবো আপনারা বাংলা চ্যানেলের সাথে থাকবেন, বাংলা নাটক দেখবেন, আমাদের বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। অবশ্যই মি মাপু, ছোট্ট করে কিছু যদি বলতেন। গুলশান এভিনিউ সিজন ওয়ান অত্যন্ত জনপ্রিয় একটি নাটক ছিল, আমি আশা করছি সেই জনপ্রিয়তা এখনো থাকবে, মানুষজন আমাদের কষ্ট করে কাজটা যে করেছে এটা উপভোগ করবে এবং আশা করি ফিডব্যাক ভালো আসবে। সবাই যথেষ্ট মন দিয়ে খুব মজা করে কাজটা করছি। আমারও একই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে। আচ্ছা, যেহেতু দীর্ঘ সিরিয়াল এবং আমরা এক্সপেক্টই করছি যে এটাও সিজন ওয়ানের মতো অনেক দূর যাবে, আমি একটু ছোট্ট করে আবারও তিনজনকে একটা প্রশ্ন করতে চাই। চুমকি আপুকে দিয়ে শুরু করছি যে আসলে আপনার চরিত্র যেটা সেটা পরিণতিটা কি হবে, বা আপনি সেটা আগে থেকে তো নিশ্চয়ই জানেন, সেটাকে আমাদের রিভিল করতে হবে একটু? এখন আমরা জানি না আমাদের পরিণতি কি হবে, দীর্ঘ সিরিয়াল তো আস্তে আস্তে যাচ্ছে, যেটা হয় কি কত বড় হবে কত লম্বা হবে তার উপরে, মানে তার উপর ডিপেন্ড করে পছন্দের অনুযায়ী এটার মোড় ঘুরবে। এটা আসলে হয়তো রাইটার নিজেও জানে না যে সে কাকে কোন দিকে নিয়ে যাবে। আমরা আমাদের পার্সোনাল লাইফের সাথে সাথে অন স্ক্রিন লাইফটাও এক্সপেরিয়েন্স করছি প্রতিদিন নতুন নতুন, আমরা নিজেরাও জানি না কালকে কি হবে। আচ্ছা, যাই হোক, তাহলে তো ভালোই, অনেক মজা। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে পরিণতি যেহেতু আপনারাও জানেন না, তো অফকোর্স এটা খুবই এক্সাইটিং। আসলে এই এক্সাইটেশনটা আমাদের মাঝে আরও বিরাজ করুক এবং আমরা যখন দেখবো 1 ডিসেম্বর থেকে সেই আনন্দটা আরও বহুগুণে বেড়ে যাক, সেই প্রত্যাশায় তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে দর্শক, হ্যাঁ দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।